আজ রঘুনাথপুর মহকুমা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হলো সৈকত কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে অংশগ্রহণ করেছিল রঘুনাথপুর একাদশ ও পুরুলিয়া একাদশ। প্রথমে ব্যাটিং করে রঘুনাথপুর একাদশ 12 ওভারে 5 উইকেটে হারিয়ে 119 রান করেন। প্রত্যুত্তরে পুরুলিয়া একাদশ ব্যাটিং করতে নেমে 12 ওভারে 95 রানে অল আউট হয়ে যায়। ব্যাটে বলে পারদর্শিতা দেখিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রঘুনাথপুর একাদশের কৌশিক মণ্ডল। তিনি 41 রান এবং 2টি উইকেট নিয়েছিলেন। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রঘুনাথপুর থানার ওসি, সিআই, এসডিপিও প্রমুখেরা। এই দুটো টিমের যে খেলা হলো তাতে জয়লাভ করেছে রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি 11। ক্লাপিং ক্লাপিং হরতালিং।
ম্যাচ হয়েছে রঘুনাথপুরের কৌশিক মল্লম দেবেন আমাদের সাহেব। মা লক্ষ্মী হার্ডওয়্যার, টিউবওয়েল, বেসিন, পাইপ, ট্যাঙ্ক, স্টিল রেলিং, সাবমার্সেল পাম্পের কাজের জন্য যোগাযোগ করুন মা লক্ষ্মী হার্ডওয়্যারে। ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে, কানাড়া ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9932732051।